হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম। সেটা হচ্ছে আজকে আমি দেখাবো একটা রেসিপি, গাজরের হালুয়া, যেটা আমি আগে কখনো বানাইনি। আজকে আমার প্রথমবার ট্রাই হবে, তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক কেমন হচ্ছে না হচ্ছে। তোমরাও দেখবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে, আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। তো গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে তিনটে বড় গাজরকে স্লাইস করে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আলমন্ড আর কাজু আর ঘি আর চিনি পরিমাণ মতো, আর এখানে নিয়েছি ফুল ফ্যাট মিল্ক। তো চলো এবার শুরু করা যাক রেসিপিটা। এর একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে ঘিটাকে দিয়ে দেব। এটা গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এখানে আমি গাজরটা ভালোভাবে ঘি ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দুধ, চিনি আর বাদাম যা যা আছে সেগুলো এক একটা করে দেবো। প্রথমে দুধটা দেব, দুধটা দেওয়ার আগে এটাকে ভালো করে আগে ভেজে নিতে হবে যাতে এটা পুরো সিদ্ধ হয়ে থাকে। তাই 15 মিনিট মতো এটাকে ভাজতে হবে লো ফ্লেমে। তারপর এখানে দুধটাকে দিয়ে আরও 15 থেকে 20 মিনিট ফোটাতে হবে লো ফ্লেমে। মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। গাজরটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে, এবার আমি এর মধ্যে চিনিটাকে দিয়ে দেব, সাথে বাদামগুলোও দিয়ে দেব। যদি তোমাদের ইচ্ছা যায় এর মধ্যে এলাচের গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি অ্যাড করছি না। চিনি দেওয়ার পরে ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিলাম। দুধটা প্রায় শুকিয়ে এসেছে, আর একটু অপেক্ষা করলে পুরোটাই শুকনো হয়ে যাবে। যদি তোমাদের ইচ্ছা যায় এভাবেও নামিয়ে নিতে পারো, কিন্তু আমি একটু ড্রাই করব। পুরোপুরি ড্রাই হয়ে এসেছে, এবার আমার গাজরের হালুয়া কমপ্লিট হলো, এটাকে আমি নামিয়ে সার্ভ করব। দেখো এটা কি সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে।